সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি নিয়ে যা বললেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে এখনকার নতুন ভিডিওটি শুরু করছি আশা করছি আপনারা সকলে আল্লাহ রহমতে ভালোই আছেন তো আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বক্তব্য দিয়েছেন সরকারি চাকরিজীবীদের বেতন ভাতা এবং সুযোগ সুবিধা বৃদ্ধি হবে কিনা সেই সম্পর্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বক্তব্য দিয়েছেন সেটি এখন আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তো বিস্তারিত জানানোর পূর্বে আপনাদের নিকট ছোট্ট একটি অনুরোধ আপনারা যদি এখনও আমার এই ছোট্ট পরিবারের সদস্য না হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন তো চলুন আমরা বিস্তারিত জেনে নিই বিস্তারিত জানানোর পূর্বে শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে আমরা বেতন ভাতা সুযোগ সুবিধা এত বেশি বৃদ্ধি করে দিয়েছি সেই ক্ষেত্রে আমি তো মনে করি আমাদের দুর্নীতির কোনো প্রয়োজনই নাই নাই বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যা প্রয়োজন এর সব তো আমরা মেটাচ্ছি তাহলে দুর্নীতি কেন হবে কাজেই এখানে মানুষের মন মানসিকতাকে পরিবর্তন করতে হবে বৃহস্পতিবার সকালে সচিবালয় জনপ্রশাসন মন্ত্রণালয় পরিদর্শনে গিয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই নির্দেশ দেন শেখ হাসিনা বলেন যে হারে আমরা বেতন ভাতা বাড়িয়েছি এ উদাহরণ মনে হয় পৃথিবীর কোনো দেশে নাই যে লক্ষ্যে আমরা নিয়েছি তা পূরণ করার জন্য সুশাসন ও দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা দরকার আমরা বেতন ভাতা সুযোগ সুবিধা এত বেশি বৃদ্ধি করে দিয়েছি যে সেক্ষেত্রে আমি তো মনে করি আমাদের দুর্নীতির কোনো প্রয়োজনই নেই সরকারি কর্মীদের মানসিকতার পরিবর্তন ঘটানোর প্রয়োজন উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন যা প্রয়োজন তার সব আমরা মেটাচ্ছি তাহলে দুর্নীতি কেন হবে কাজেই এখানে মানুষের মন মানসিকতাকে পরিবর্তন করতে হবে অভিজ্ঞ ব্যক্তিকে প্রয়োজন অনুসারে নির্দিষ্ট পদে পদায়নের পরামর্শ দিয়ে তিনি বলেন পদ ফাঁকা পেলেই পদায়ন নয় যার যে বিষয়ের উপর প্রশিক্ষণ রয়েছে তাকে সেই জায়গায় পদায়ন করতে হবে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের উপর গুরুত্ব করে প্রধানমন্ত্রী বলেন সব ক্ষেত্রেই সর্বক্ষেত্রে ডিজিটাল সুবিধা ব্যবহার করতে হবে এর মাধ্যমে আমি মনে করি স্বচ্ছতা নিশ্চিত হতে পারে আগামী পাঁচ বছরে প্রবৃদ্ধি শতাংশ করার পরিকল্পনার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন অর্থ বছরে প্রবৃদ্ধি আমরা লক্ষ্য আমার লক্ষ্য সাত দশমিক চার শতাংশ ধরা হলেও এটা সাত দশমিক ছিয়াশি শতাংশ হয়েছে আমাদের লক্ষ্য থাকবে প্রবৃদ্ধি এই পাঁচ বছরের মধ্যে যেন দশ ভাগে তুলতে পারে তো সুপ্রিয় সরকারি চাকরিজীবীগণেরা এটাই ছিল আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট তথ্য পরবর্তী আপডেট তথ্য পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বটনটি অন করে রাখবেন আল্লাহ হাফিজ